বলো। আমরা গত ক্লাসে, করছিলাম স্যার আচ্ছা আপনার হ্যাঁ, তোমরা তো পড়ালেখা একটু দিয়েছিলাম, কেউ রিটার্ন করো না, মানে লেখাপড়া করো না, বুঝলাম না, একটু ফেরত দিতে হয় না? আমরা তাহলে শুরু করলাম 28, 10, 23। আমরা পড়তেছিলাম ভেক্টর ক্যালকুলাস, লাস্ট ক্লাসে আমরা পড়েছি পজিশন ভেক্টর আর আর ইকুয়ালস টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এটা আমরা পড়েছিলাম। তার ম্যাগনিটিউড আর, দ্যাট ইজ আর এর ম্যাগনিটিউড কে মডুলাস অফ আর ভেক্টর হিসাবে লেখা যায়, এটা পড়েছিলাম। স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আমরা আজকে ওই গতকালের পড়ার পর থেকেই আরেকটু রিভিউ করব, একটা ছোট প্রশ্ন করব, তারপরে আমরা সামনের দিকে যাব। কোশ্চেনটা হলো এই যে লেট পি টু দেন -1 পাই কিউ 0, 3, 4 এন্ড আর -1, 4, 6 বি 3 পয়েন্টস ইন এ 3D কোঅর্ডিনেটস, তিনটা বিন্দু পি টু -1, 5 কিউ 0, 3, 4 এবং আর হলো -1, 4, 6 বি 3 পয়েন্টস ইন এ 3D কোঅর্ডিনেটস। এই তিনটা পয়েন্টের উপরে ভিত্তি করে আমরা কতগুলি প্রশ্ন করব এবং সেই প্রশ্নগুলি অ্যান্সার করব। প্রথম প্রশ্ন হলো স্কেচ দি পজিশন, PION, পজিশনটা ভুল করেছি, পজিশন ভেক্টরস অফ দি পয়েন্ট পি ইউ অ্যান্ড আর। এই যে তিনটা পয়েন্ট দেওয়া আছে পি কিউ আর, তাদের পজিশন ভেক্টর গুলি আমরা ড্রয়িং করব, এটা হলো আমাদের প্রথম কাজ। 1 নম্বর কোশ্চেন। নাম্বার 2, ফাইন্ড ওপি, ও কিউ, ও আর, পি আর, কিউ আর, দেন পি কিউ, সাপোজ 2 কিউ আর -3 পি আর। এই টাইপের অনেক ধরনের ভেক্টর ক্যালকুলেশন আমরা করব। এখান থেকে আমরা বিভিন্ন পজিশন ভেক্টরস এবং লাস্ট ক্লাসে পড়িয়েছিলাম ট্রায়াঙ্গুলার ল অফ ভেক্টরস, ওগুলি আসবে,
তারপরে ভেক্টরসের যোগ বিয়োগ আসবে, এই আইটেমসগুলি আমরা বের করব। নাম্বার থ্রি, অবটেইন, সাপোজ ওপি মডিউলাস, অর্থাৎ ওপি ভেক্টরের মান বের করব। তারপরে আমরা বের করব, মনে করো পি আর মাইনাস থ্রি পি কি, এটা আমরা বের করব, এবং বের করব মডুলাস অফ পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি, এটা আমরা বের করব। অর্থাৎ এই প্রশ্নের আলোকে এই তিনটি আইটেম আমরা বের করব। প্রশ্নটা কি? প্রশ্ন হলো তিনটি পয়েন্ট দেওয়া আছে, পি কিউ আর, তাদের সাপেক্ষে আমরা প্রথমে ভেক্টরসগুলি ড্রয়িং করব, পজিশন ভেক্টরসগুলি আমরা স্কেচ করব, তারপরে আমরা এই আইটেমসগুলি বের করব। করতে গিয়ে আমরা অ্যাপ্লাই করব এই যে এই প্রথম ফর্মুলা আর এই দ্বিতীয় ফর্মুলা, এই দুটো অ্যাপ্লাই করব। আশরাফ, প্রশ্ন কি বুঝতে পারছো? জি স্যার, রিজল্ভ, জি স্যার বুঝতে পারছি। এই পড়ালেখাটা কিন্তু ভেক্টরের যে স্লাইড আছে, স্লাইডের মধ্যে আছে, তোমাদেরকে ওই স্লাইডটা দেখেই তো লাস্ট ক্লাসে পড়িয়েছিলাম, তো তোমরা দেখলে হয়তো বা আগে থেকেই তোমাদের প্রস্তুতিটা ভালো হইতো। তো যাই হোক, এই হলো প্রশ্ন, এবার আমরা উত্তর করতে থাকি। সলিউশন কোশ্চেন ওয়ান, কোশ্চেন ওয়ানে কিন্তু ড্রয়িং, শুধুমাত্র ড্রয়িং করতে হবে। তো আমরা ড্রয়িং করার জন্য যে কাজটুকু করব, এটি হলো আমরা প্রথমে তোমার পি কিউ আর এই ক্যালকুলেশনটা করে নিব, অর্থাৎ ও পি ও কিউ ও আর, এটা আমরা প্রথমে স্কেচ করে নেব। দেখো, দেখা যাচ্ছে জি স্যার, অরিজিন, এই দিক থেকে আমরা ধরবো এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, আর উপরেরটা খাড়াটা হবে জেড এক্সিস। আমরা ওই দিন ক্লাসে 302 নম্বর রুমে দেখে দেখে পড়িয়েছিলাম। আর এক্স এক্সিস বরাবর ইউনিট ভেক্টর হয় আই, ওয়াই এক্সিস বরাবর জে, আর জেড এক্সিস বরাবর হয় কে, আই জে কে। ওকে, এবার আমাদের যে তিনটি পয়েন্ট আছে, আমি পয়েন্টগুলি একটু আবারও লিখি তোমাদের সুবিধার্থে, যে পি পয়েন্ট হলো 2 -1 5, ইউ পয়েন্ট হলো 0 3 4, আর পয়েন্ট হলো -1 4 6। এই তিনটা পয়েন্ট, তাহলে পি পয়েন্টটা কিভাবে ড্রয়িং করে দেখো। আমরা প্রথম 1 2 3 এভাবে মার্কিং করে নিচ্ছি, আমরা একটু ডিস্টেন্সিং মার্কিং করে নিচ্ছি, ধরো 1 2 3 4 5 6 7, এইভাবে 1 সেন্টিমিটার স্কেল দিয়ে তোমরা মার্কিং করে নেবে, 1 2 3 4 5 6 7। ওকে, টু মানে প্রথমে পি পয়েন্ট করব, টু মানে অরিজিন থেকে এক্স অক্ষ বরাবর 2 ঘর আসবে, 2 ঘর এসে
এখানে দাঁড়ালাম, কি বুঝতে পেরেছ? সোহান স্যার আরেকবার বললে ভালো হতো। আরেকবার, পি পয়েন্ট ড্রয়িং করতেছি, কি পয়েন্ট? পি পয়েন্ট, পি পয়েন্টের এক্স এর মান কত? 2। তাহলে অরিজিন থেকে 2 গড় এক্স অক্ষের দিকে আসব, এখানে আসব, এখন বুঝছ? এক ঘর 2 ঘর। জি স্যার, যদি এই 2 -2 হইতো তাহলে পেছনের দিকে 2 ঘর যাইতাম, উল্টা দিকে, এই দিকে যাইতাম 2 ঘর, ঠিক আছে? যেহেতু +2 তাই আমরা এই এক্স অক্ষ যেদিকে সেদিকে আসব। এবার আসো ওয়াই এর মান, ওয়াই এর মান কত? ওয়াই এর মান -1 সন কত? -1 -1। এই ওয়াই এর মান যদি 1 হইতো তাহলে এক গড় ওয়াই এর দিকে যাইতো, কিন্তু ওয়াই এর মান তো -1, তাই এক গড় তার ওয়াই এর বিপরীত দিকে যাবে। কোন দিক থেকে যাবে জানো? অরিজিন থেকে নয়, কোন দিক থেকে? সর্বশেষ যেখানে পৌঁছে গিয়েছিলাম সেখান থেকে এক ঘর, তাহলে সেখান থেকে এক ঘর ধরো এতটুকু আসবো। আর যদি আমরা ওয়াইয়ের মান 1 হইতো তাহলে এখান থেকে ডানে যাইতাম, যেহেতু -1 তাই বামে, এবং ওয়াই অক্ষের সমান্তরালে আসতে হবে। এবার জেটের মান কত? কত জেটের মান? ফাইভ ফাইভ। ফাইভ হলে 5 ঘর উপরে যাব, কোথায় থেকে? আগে যেখানে ছিলাম সেখান থেকে, আগে এখানে ছিলাম, এখান থেকে 5 ঘর উপরে উঠব। 1 ঘর সেন্টিমিটার স্কেল ধরে সুন্দর করে তুলবে তোমরা, 1, 2, 3, 4, 5, এই হলো আমাদের পি পয়েন্ট। তাহলে আমি আবার বলি, 2 মূলবিন্দু থেকে 2 ঘর আসলাম এক্স অক্ষ বরাবর, -1 ওয়াই অক্ষর বিপরীত দিকে, ওয়াই অক্ষ ছিল এদিকে, তার বিপরীত দিকে এক ঘর আসবো, 5 জেটের মান 5 ঘর, 1, 2, 3, 4, 5, এভাবে পি পয়েন্ট পেলাম। এখন আমাকে যেহেতু বলেছে পজিশন ভেক্টরটা ড্রয়িং করতে, তাই আমরা কি করব, ও থেকে পি পর্যন্ত জয়েন করে দিব, ও থেকে পি পর্যন্ত আমরা জয়েন করে দিই। আমার কাছে স্কেল আছে, আমি স্কেল দিয়ে এখন জয়েন করে দিচ্ছি। কে বুঝতে পেরেছ? এই হলো ওপি ভেক্টর। তাহলে প্রথমে কি করলাম, এক্স এর মান 2 ঘর আসলাম, ওয়াই এর মান বিপরীত দিকে 1 ঘর গেলাম, তারপরে এখান থেকে জেড এর মান 5 ঘর গেলাম। এবার কিউ, কিউ এর এক্স এর মান কত? কিউ এর এক্স এর মান স্যার শূন্য। 0। 0 মানে নো ট্রাভেল, 0 মানে নো ট্রাভেল, তাহলে যেখানে ছিলাম সেখানেই অরিজিনেই থাকবো। ওয়াই এর মান 3, তাহলে 1, 2, 3 এখানে আসলাম, 3। জেটের মান 4, 4 ঘর উপরে যাব, 1, 2, 3, 4, এই 4 ঘর উপরে এসে যে বিন্দুটা পেলাম সেটি হলো কিউ। কি বুঝতে পেরেছি? জি স্যার, আচ্ছা, তাহলে কিউ পেয়ে গেলাম। এখন ও থেকে কিউ পর্যন্ত জয়েন করলে আমরা ও কিউ পেয়ে যাব, এই হলো ও কিউ। এখন বাকি আছে কি? আর আর কোনটা? -1। -1 কিভাবে? এক্স অক্ষ যেদিকে তার উল্টা দিকে 1 ঘর যেতে হবে, এক্স অক্ষ হলো এই দিকে, তার উল্টা দিকে হলো এই দিকে 1 ঘর আসবো স্কেল দিয়ে হিসাব করে। আসার পরে 4, 4 ঘর ডানে যাব এখান থেকে, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর ডানে আসলাম, এখানে আসলাম। আসার পরে 6 ঘর উপরে যাব, কয় ঘর উপরে? 6 ঘর উপরে যাব এখান থেকে,
তাহলে এক ঘর, দুই ঘর, তিন ঘর, চার ঘর, পাঁচ ঘর, ছয় ঘর, এইভাবে কাউন্ট করে ছয় ঘর উপরে যাব। কি বুঝতেছি? আচ্ছা, আমরা ছয় ঘর না গিয়ে প্রশ্নটা একটু ঘুরিয়ে লিখি। চিত্রটা সুবিধার্থে আমরা ঘুরিয়ে লিখলাম, এখান থেকে মাত্র এক ঘর উপরে যাব আমরা। বোঝার সুবিধার্থে আমরা এক ঘর উপরে যাচ্ছি। যদি এক ঘর উপরে যাই, তাহলে এখান থেকে এক ঘর উপরে এখানে হবে, এটাই হবে আর, তাই না? ছয় ঘর দিলাম না, চিত্রটা নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য ছয় ঘর দিলাম না। তাহলে এক ঘর দিলে এক ঘর আসলাম, অরিজিন থেকে ওই আর পর্যন্ত জয়েন করলাম। এই হলো আমাদের প্রথম প্রশ্নের উত্তর। এবার প্রথম প্রশ্নটা কি আবার পড়ি। স্কেচ দি পজিশন ভেক্টরস অফ দি পয়েন্টস পি কিউ আর, ওপি, ও কিউ, ও আর। আমরা কি পারবো? নাহে জি স্যার, স্যার বুঝতে, আরটা স্যার বুঝলাম না স্যার, আর বুঝতে পারো নি? আর এর যে পয়েন্ট -1, 4, 6 ছিল, আমি 6 এর পরিবর্তে 1 নিয়েছি। কেন 1 নিয়েছি জানো? আমার চিত্রটা যেন এদিকেই থাকে, এত উপরে না যায়। তাহলে প্রথমে এক্স এর মান -1, এদিকে ছিল এক্স এর মান, তার উল্টা দিকে -x, -1, এই এখান থেকে উল্টা দিকে এক ঘর, তারপরে যাব চার ঘর, 1, 2, 3, 4 ঘর, তারপরে এক ঘর উপরে উঠলাম মাত্র। এই হলো আর। প্রথমে অরিজিন থেকে এক ঘর উল্টা দিকে যাব, এক্স এর উল্টা দিকে, এদিকে হলো পজিটিভ, তার উল্টা দিকে নেগেটিভ, এখান থেকে চার ঘর ডানে, তারপরে এক ঘর উপরে উঠলাম, ছয় ছিল এর পরিবর্তে আমরা 1 দিয়েছি। এখন আমাদের কাজ হলো, প্রথমটা আমাদের শেষ। এখন দেখো বুঝতে পেরেছো কিনা। রিজল্ভ বুঝতে পারছি বোঝা যায়? বুঝে গেছে? জি স্যার, পারতে হবে কিন্তু। আচ্ছা, এখন দ্বিতীয়টা প্রমাণের আগে, দ্বিতীয়টা করার আগে আমাদের একটু ড্রয়িং করতে হবে। পি কিউ, পি কিউ, তারপরে পি আর, কিউ আর, এই সবগুলি ড্রয়িং করে একটা ত্রিভুজ গঠন করতে হবে। আমরা এই তিনটাই ড্রয়িং করে নিলাম। খেয়াল করে দেখো, পি কিউ, কিউ আর, পি আর ড্রয়িং করলাম, তাই না? পারবো না? এবার কোশ্চেন টু, ওপি, ওপি কত হবে? পি এর পজিশন ভেক্টর ওপি, ওই যে আমরা কতক্ষণ আগে ফর্মুলা দিয়েছিলাম না, এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান দেওয়া আছে। এক্স এর মান কত দেওয়া আছে? 2, ওয়াই এর মান -1, জেড এর মান 5। তাহলে ওপি কত হবে? ওপি দেখে দেখে লিখো, 2i -j প্লাস 5k। আশরাফ বুঝতে পেরেছো ওপি? আরেকবার একটু স্যার স্যার বলে তো, আমরা পজিশন ভেক্টরের ফর্মুলা গত ক্লাসে পড়েছি, এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, আর এর মান পজিশন ভেক্টর। তাহলে এই এক্স ওয়াই জেড এর মান দেওয়া আছে 2, -1, 5। তাহলে পি পয়েন্টের পজিশন ভেক্টর ওপি 2, -1, 5, এক্স ওয়াই জেড, তাহলে 2 × i প্লাস -1 × j প্লাস 5 × k, অর্থাৎ এক্স ওয়াই জেড। আমরা এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে শিখলাম না, এখানে শুধু এক্স ওয়াই জেড এর মান বসিয়েছি। কে বলতে পারবে পি পয়েন্টের এক্স এর মান কত? রিজল্ভ, হ্যাঁ, স্যার টু, টু। ওয়াই এর মান?
জে। মাইনাস ওয়ান স্যার, আর জেটের মান স্যার ফাইভ। ফাইভ। বুঝা গেছে? তাহলে ও কিউ কত হবে? ও কিউ, কিউ পয়েন্টের এক্স এর মান কত? জিরো। কিউ পয়েন্টের এক্স এর মান জিরো হলে তাহলে জিরো ইন্টু আই প্লাস থ্রি ইন্টু জে প্লাস ফোর ইন্টু কে। আর ও আর কত হবে? মাইনাস আই প্লাস ফোর জে প্লাস কে। বুঝতে পেরেছি নাহিদ? জি স্যার, তাহলে ও আর এটা কেন হলো? এখানে এক্স এর মান কত? ও আর পজিশন ভেক্টরে এক্স এর মান কত? মাইনাস ওয়ান ওয়াইয়ের মান ফোর। ফোর, আর জেটের মান ওয়ান। এগুলি বুঝতে হবে। আমরা পজিশন ভেক্টর তিনটা বুঝে ফেললাম, এখন বাকি আছে বাকিগুলো। বাকিগুলোর মধ্যে পি আর, কিউ আর, পি কিউ, টু ইন্টু কিউ আর মাইনাস থ্রি পি আর। আচ্ছা, প্রথমে আমরা পি আর বের করতে চাই। পি আর, পি আর কত হবে? ই আর, আমরা একটা ট্রায়াঙ্গেল কনসিডার করব, একটা ত্রিভুজ কনসিডার করব অরিজিন সহ। ও পি আর একটা ত্রিভুজ। চিত্রে আবার দেখো, ও পি আর, এই ত্রিভুজে পি আর কত হবে? গত ক্লাসে আলোচনা করেছিলাম। কারণ স্যার পিও আর ওআর, হ্যাঁ, অর্থাৎ তৃতীয় পয়েন্ট খুঁজে বের করতে হবে ও। তাহলে ও দুইবার লিখতে হবে, আমি কিন্তু এইভাবে কৌশল করে দেখিয়েছি। তাহলে প্রথমে পি, তারপরে হবে আর। এই হলো পি আর এর ফর্মুলা, অর্থাৎ পি আর সমান পিও প্লাস ও আর। কে আশরাফ বাবা, একটু পড়তে হবে তো, ইঞ্জিনিয়ার হলে একটু পড়তে হয়, এটা পড়িয়েছি গত ক্লাসে। আচ্ছা, এখন ওপি যে কথা মাইনাস, সরি, পিউ যে কথা মাইনাস ওপি একই কথা। আমরা মাইনাস ওপি কেন করেছি জানো? কারণ ওপি এর মান দেওয়া আছে, ওপি এর মান আমরা উপর থেকে বসাবো প্লাস ও আর। এখন আমরা ওপি এর মানটা উপর থেকে দেখে দেখে বসিয়ে দেই। টু আই মাইনাস জে প্লাস ফাইভ কে, এই হলো মাইনাস ও পি প্লাস ও আর। ও আর কত? ও আর হলো মাইনাস জে, সরি, মাইনাস আই, ভুল করেছি, মাইনাস আই প্লাস ফোর জে প্লাস কে। এই সবটুকু যোগ বিয়োগ করতে হবে না? কত হয়? মাইনাস টু আই আর মাইনাস আই মিলে কত হলো? স্যার থ্রি আই, মাইনাস মাইনাস থ্রি। থ্রি আই। মাইনাস একটু সাথে সাথে বলবে, মাইনাস টু আই মাইনাস আই, তাহলে হলো মাইনাস থ্রি আই। এবার মাইনাস মাইনাস প্লাস জে, আর হলো প্লাস থ্রি প্লাস আই ফোর স্যার, জে, তাহলে হলো প্লাস ফাইভ জে। এবার মাইনাস ফাইভ কে প্লাস কে, তাহলে মাইনাস ফোর কে। পি আর বের করা কি বুঝতে পেরেছি? রিজল বুঝতে পারছি। আচ্ছা, যদি পি আর বুঝে থাকো, এখন বের করবে কিউ আর। তোমরা কিউ আর বের করো, বের করে আমাকে গ্রুপে জানাও। কিউ আর বের করো, পি আর যেভাবে কিউ আর একইভাবে বের করো। কিউ আর বের করে পোস্ট করে দেখাও যে ঠিক আছে কিনা, আমি দেখবো।
এ পারছো না, আচ্ছা একজন পাঠিয়েছো, দেখছি কে, ক্যাডাভার, কে ক্যাডাভার, কিউ আর, হ্যাঁ কিউ আর হলো কিউ, এই ভেক্টর সাইন তো দেও নাই রে বাবা, ভেক্টর সাইন দাও নি, একটা ভুল করেছ, ভেক্টর সাইন না দিলে হবে না, রিজল্ভ করেছ, ভেক্টর সাইন দাও নি, হবে না, ভেক্টর সাইন না দিলে হয় না, যাই হোক দুইজন করেছ, ভেক্টর সাইন দাও নি, ভেক্টর সাইন ম্যান্ডেটরি, তাহলে কিউ আর মানে কি, কিউ ও প্লাস ওয়ান, ও আর, তুমি ভেক্টর সাইন না দিলে জিরো, মনে রাখবা কিউ ও মানে মাইনাস ও কিউ প্লাস ও আর, খুব কঠিন না কিন্তু মনে রাখা, এবার মান বসাও, আমাদের তো মানগুলি স্পষ্ট দেখা যাচ্ছে, ও কিউ ও আর বসিয়ে দাও, মাইনাস ও কিউ, ও কিউ হলো 3j প্লাস 4k, আর প্লাস ও আর মাইনাস আই প্লাস 4j প্লাস কে, তাহলে যোগ বিয়োগ করলে কি হয়, মাইনাস আই আর মাইনাস 3j প্লাস 4j, তাহলে হলো প্লাস জে, এবার মাইনাস 4k মাইনাস 4k আর হলো প্লাস কে, তাহলে মাইনাস 3k, দেখো তোমরা যে পাঠিয়েছো এটার সাথে মিলে কিনা, মিলেছে, স্যার মিলিয়ে দিন খাতায়। এই সমস্যাটা কোথায়, কেন মেলেনি, স্যার বুঝতে পারছি এখন স্যার। হ্যাঁ যোগ বিয়োগে ভুল হয়েছে আমাদের তাই না, তাহলে সিম্পল যোগ বিয়োগে কিন্তু ভুল করা যাবে না, তাহলে আমরা কিউ আরটা একটুর জন্য মিস্টেক করে ফেলছি, আরেকটা করে দেখি, কি কষ্ট হচ্ছে তোমাদের, হ্যাঁ আমরা তো ক্লাস নিচ্ছি, পি কিউ বের করি, পি কিউ দেখি, আশা করি এটা মিস্টেক হবে না, পি কিউ, পি কিউ করব, করে ছবি তুলে পাঠাবো, অন্যরা পাঠাবো, হিজল এবং আরেকজন যে কি যেন কেন, ক্যাডাভার, ক্যাডাভারটা কে রে বাবা, স্যার হ্যাঁ নাহিদ, আমি আশরাফ, নাম চেঞ্জ আশরাফ ভুলে মাহমুদ, গেছি। আচ্ছা আর একটু ভুল করেছো বাবা, আর একবার একটু পি কিউটা বের করো দেখি, আমি জি তো স্যার, চাই তোমরা ক্লাসেই সব কিছু শিখে ফেলবে, অন্য টাইম দেওয়ার দরকার নেই, আসি মাত্র অল্প জন, ওয়ান টু ওয়ান তোমরা, নাহিদ তুমিও পাঠাও, জি স্যার, সোহান পাঠাও, খুব কঠিন না, আমি চাই তোমাদেরকে কিছু শেখাতে, পি কিউ বের করো, গ্রুপে পুশ দাও, চারজনে পুশ দিবে, আচ্ছা এইবার পাঠাইছো আশরাফ, দেখি আশরাফ একটার কি অবস্থা, পি কিউ হারি ছবি, আচ্ছা বাবারে
PQ হলো PO প্লাস OQ, ভেরি গুড, মাইনাস OP প্লাস OQ, মাইনাস OP, OP 2i মাইনাস J প্লাস 5K, আর প্লাস OQ, OQ হলো, তাহলে মাইনাস 2i প্লাস এ আশরাফ ভুল করে ফেলছে যোগ বিয়োগে। আশরাফ যোগ বিয়োগে ভুল করেছ। নাহিদ দেখি নাহিদ কি করেছে। নাহিদ নাহিদ একটা মনে হয় হয়েছে। আচ্ছা আচ্ছা, তার মানে এইবার সোহান পাঠিয়েছে, সোহানও কোথায় যেন ভুল করেছে কিনা। আচ্ছা সবাই তো করেছ, সবারটার সাথে আমারটা একটু মিলিয়ে নাও। তাহলে PO প্লাস OQ, দ্যাট মিন্স মাইনাস OP প্লাস OQ, তাহলে মাইনাস OP, তাহলে মাইনাস OP বলতে 2i মাইনাস J প্লাস 5K, ওকে, প্লাস OQ, OQ হলো PJ, 0 ইনটু i লেখা লাগবে না, 3J প্লাস 4K। তাহলে আমরা যদি যোগ বিয়োগ করি, মাইনাস 2i, তারপরে মাইনাস মাইনাসে প্লাস জে প্লাস 3J, তাহলে এটা হবে 4J। এবার মাইনাস 5K প্লাস 4K মাইনাস কে, তাহলে আমাদের রেজাল্ট হলো মাইনাস 2i মাইনাস 2i প্লাস 4J মাইনাস কে। নাহিদেরটা ঠিক আছে, তারপরে হিজলেরটা ভুল হয়েছে, তারপরে আশরাফেরটা ভুল হয়েছে, সোহান কেটে দিয়েছে। আচ্ছা যাই হোক, আমার মনে হয় তোমরা কিছুটা বুঝতে পারছো, রাইট? জি স্যার, বুঝে নিচ্ছি স্যার, একটু নেট ওকে সমস্যা। ওকে ওকে, ভেরি গুড। এবার আমরা বাকিগুলি পারবো না, এই যে 2 টাইমস অফ QR বের করব, QR বের করে, QR তো বের করেছি, এটারে 2 দ্বারা গুণ করব, PR বের করেছি, তারে 3 দ্বারা গুণ করব, তারপরে বিয়োগ করব। এগুলি সিম্পল ক্যালকুলেশন, আশা করি এই শেষেরটা তোমরা নিজেরা করতে পারবে। এবার আমরা বের করব মডুলাস ভ্যালু, 3 নাম্বার, অর্থাৎ OP, PR মাইনাস 3, PQ, এগুলি আমরা বের করব। এবার আসো, মডুলাসটা কিভাবে বের করে। আমরা OP মডুলাস, OP মডুলাস হলো OP ভেক্টরটা আমরা যা পেয়েছি সেটা বসিয়ে দিব। তো OP আমরা কত পেয়েছি, OP 2i মাইনাস জে প্লাস 5K, 2i মাইনাস জে প্লাস 5K, তাহলে OP 2i মাইনাস জে প্লাস 5K, অর্থাৎ OP ভেক্টরের ভ্যালুটা আমরা বসিয়ে নিলাম। এবার কতক্ষণ আগে ফর্মুলা দিয়েছিলাম, ফর্মুলাটা হলো আর সমান মডুলাস অফ আর ভেক্টর সমান স্কোয়ার রুট অফ X² প্লাস Y² প্লাস Z², এটা ছিল ফর্মুলা। তাহলে আমাদের অংশে এই মডুলাস বের করতে এক্স এর মান কত হবে 2, ওয়াই এর মান -1, জেড এর মান 5। তাহলে ফর্মুলা অনুযায়ী আমরা লিখব 2² প্লাস -1² প্লাস 5² বুঝতে পেরেছি। রিজল স্যার বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে X² প্লাস Y² প্লাস Z²
তাহলে 2 2 গুণে 4 1 5 আর 25, 30, 30 হলে রোট 30, এই হলো ওপি, ঠিক আছে। এখন যদি আমি বের করতে বলি পিআর এর ম্যাগনিটিউড বের করো, তাহলে তুমি আগে পিআরটা আগের পৃষ্ঠা থেকে দেখে দেখে লিখে নিবা। তো আগের পৃষ্ঠায় আমরা পিআর করেছি কি না, আগের পৃষ্ঠায় পিআর করেছি, পিআর হলো যোগ বিয়োগ করে পেয়েছি -3i + 5j - 4k, এটা হলো পিআর, -3 5 -4, সেই মানটা আমরা বসিয়ে দিব, অর্থাৎ -3i + আমরা পেয়েছি 5j - 4k, এই পিআর এর ভেক্টর ভ্যালুটা আমরা বসিয়ে দিলাম। এখন এক্স ওয়াই জেড এর মান, এক্স এর মান -3, ওয়াই এর মান 5, জেড এর মান -4, তাহলে ফর্মুলা অনুযায়ী আমরা যদি বসাই তাহলে হবে -3² + 5² + -4² এই তো। তাহলে 25 আর 9 34 আর 16 50, রোট 50, বোঝা যায়? জি স্যার বুঝা যায়। এবার তোমরা বের করবে মডুলাস অফ, কি বের করবে, আর কিউ, মডুলাস অফ আর কিউটা কত এটা বের করো। মডুলাস অফ আর কিউ বের করতে হলে প্রথমে আর কিউ বের করে নিতে হবে, আমরা আর কিউ বের করি নাই, তাহলে প্রথমে আর কিউ করে নাও, করে এখানে বসাবে, বসিয়ে তারপরে আমরা করেছি কিউ আর। খেয়াল করে দেখো, আগের পৃষ্ঠায় আমরা করেছি কিউ আর, কিউ আর হলো -i + j - 4 3, এটা যদি কিউ আর হয় আমরা এখানে লিখে নিতে পারি। সুতরাং আর কিউ, আর কি হলো -qr, তাহলে -qr হলে কি হবে, i - j + 3k, কি বুঝতে পেরেছি? আমরা একটু বক্স করে রাখলাম, এটা আমাদের অঙ্কের খাতিরে দরকার লেগেছে। আর কিউ মানে কি, -qr, আর কিউআর হলো -i + j - 3k, তাহলে মাইনাস করলে i - j + 3k, এই রেজাল্টটা পরের পৃষ্ঠায় আমরা বসিয়ে দিব। আর কিউ তাহলে i - j + 3k বসিয়ে দিব, বসিয়ে দেই, অর্থাৎ i - j + 3k। এবার ফর্মুলা অনুযায়ী হিসাব করব, কত হয়, 1² - -1² + 3² 9 10 11, রোট 11। আমরা কি বুঝতেছি? সোহান, জি স্যার বুঝছি স্যার। যদি বুঝে থাকো একটা করে। স্যার ওয়ান আই হ্যাঁ, জি এখন স্যার এখন তোমরা বের করবে এটা, PQ + QR + RP, এই অঙ্কটা করো, PQ + QR + RP। প্রথমে পি কিউ করা আছে, কিউ আর করা আছে, আর পিও করা আছে, আর পি করা না থাকলে করে নিবা, ঠিক আছে। পি আর তো করা আছে, উল্টায় নিলে আর পি, তারপরে সবগুলি যোগ করে তার মডুলাস বের করবে, এটা করো, আমি অপেক্ষা করছি তোমাদের জন্য।
পড়ালেখা একটু কষ্ট করেই করতে হবে। স্যার একটু ওই পেজটা দিলে ভালো হতো স্যার, প্রথম পেজটা। প্রথম পৃষ্ঠাটা, জি স্যার, এই যে না, প্রথম পৃষ্ঠার উত্তরগুলি এখানে করা আছে, পি আর, কিউ আর, পি কিউ। তাহলে ক্যালকুলেশন করে এটা তুলে নাও, পি আর, কিউ আর, পি কিউ। করেছো? তাহলে আমাদের প্রশ্নটা কি ছিল, মডুলাস অফ পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি। তাহলে এটা বের করতে হলে আমাদের আগে থাকতে জানতে হবে যে হেয়ার আমরা পি কিউ বের করা থাকতে হবে, পি কিউ আগের পৃষ্ঠা থেকে নিয়েছি, পি কিউ, পি কিউ হলো -2, -4, -1, -2, -4, -1, এই হলো পি কিউ। তারপরে কিউ আর, কিউ আর আমরা বের করেছি -1, -1, -3। -1 মিন্স -1, -3। আর আর পি আমরা আগে বের করেছি কিনা, আর পি বের করিনি, পি আর কে উল্টাইলে হয় আর পি। তাহলে পি আর পেয়েছিলাম যা, তাকে উল্টিয়ে দিতে হবে, তাহলে 3 -5, 4 হবে, 3 -5, 4, 3 -5, 4, 8,
এই তিনটা ভেক্টর আগে থেকে বের করে নিতে হবে। ওকে, বের করে নিলাম, সুতরাং তিনটা এখন যোগ করব, পি কিউ প্লাস, ভুল করেছি, কিউ আর প্লাস আর পি সমান 2i প্লাস 4j মাইনাস কে মাইনাস আই প্লাস জে মাইনাস 3k প্লাস 3i মাইনাস 5j প্লাস 4k। ওকে, তাহলে 2i মাইনাস আই কত হলো? সারাই আই হয়। আমরা কি কোথাও ভুল করেছি? পি আরটা আর পি, আর পি, হবে তো হ্যাঁ আর পি, একটু দেখি কত হবে। স্যার, আর পি হবে 3 - 5 প্লাস 4, 3 - 5 প্লাস 4। পি কিউ কত? আমরা পি কিউ পেলাম, পি কিউ -2, 4 - 1, পি কিউটা ভুল করেছি, -2, 4 - 1, এখানে 2 লিখেছি। দেখো আমরা পি কিউ পেয়েছি কত? পি কিউ পেয়েছি -2i প্লাস 4j মাইনাস কে। আমি ওই পৃষ্ঠায় পি কিউ লিখেছি +2i, এটা ভুল করেছি, ভুল করলে তো অঙ্ক হবে না। আচ্ছা তাহলে এই পি কিউ এবার যোগ করে দেখো, -2i মাইনাস আই -3i প্লাস 3i, তাহলে 0 × i। এবার +4j প্লাস জে প্লাস 5j -5j, 0 × জে। এবার মাইনাস কে, তারপরে হলো -3k -4k প্লাস 4k, 0, 0 × কে। এই হলো যোগ, এটাকে সংক্ষেপে জিরো ভেক্টর বলা হয়, ঠিক আছে? সুতরাং মডিউলাস অফ পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি সমান মডুলাস অফ 0 × i প্লাস মডুলাস অফ 0 × জে প্লাস মডুলাস অফ 0 × কে। সুতরাং হিসাব অনুযায়ী 0² প্লাস 0² প্লাস 0² রেজাল্ট আসে কত? 0। বুঝতে পেরেছি? জি স্যার, ওকে, এতক্ষণ আমরা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম, এই প্রশ্নটার হুবহু প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিচ্ছি। সেই প্রশ্নটা তোমরা SW বা হোমওয়ার্ক হিসাবে করে গ্রুপে পোস্ট দিবে, ঠিক আছে? আমি SW1 হিসাবে প্রশ্নটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, প্রশ্নটা হলো, লেট এ -2, 0, 5, বি 3, 1, 4, এন্ড সি হলো 0, 1, এক্স এর মান 0, ওয়াইয়ের মান দিচ্ছি 6 আর 1, বি
3 points in a 3D coordinates. Question A, sketch the position vectors of the points A, B, C. A, B, C এর পজিশন ভেক্টরস গুলি বের করো, যা কিছুক্ষণ আগে একবার করেছিলাম সেটা ছিল P, Q, R দিয়ে, আর এখানে দিচ্ছি সেটা A, B, C দিয়ে, আর কিছুই না। নাম্বার B, ক্যালকুলেট ও এ ও বি ও সি এ বি বি সি সি এ তারপরে এ সি মাইনাস বি সি এ বি প্লাস টু এ সি ও সি প্লাস এ সি মাইনাস বি সি, এই ভেক্টর গুলি আমরা বের করব। 1 2 3 4 5 6 7 8 9টা, 9টা বড় কথা না, আমরা এগুলি পারবো ইনশাআল্লাহ। নাম্বার সি, ফাইন্ড মডুলাস অফ ও এ, মডুলাস অফ এ সি, মডুলাস অফ বি সি প্লাস সি এ, অ্যান্ড মডুলাস অফ এ বি প্লাস বি সি প্লাস সি এ, এই মডুলাস গুলি বের করবে। তোমরা প্রয়োজনে স্ন্যাপশট নিয়ে নিতে পারো, আমি পরবর্তীতে পুরো ছবিটা আবার পাঠিয়ে দিব, তবে এসডাব্লিউটা স্ন্যাপশট নিয়ে নাও। এটা করে আগামী ক্লাসের আগে তোমরা পাঠাবে, পারবে তো সোহান? জি স্যার। তাহলে একই রকম, জাস্ট ডিজিট একটু চেঞ্জ করে দিয়েছি, আর চিত্র আঁকবে সেন্টিমিটার স্কেলে, প্রতি 1 সেন্টিমিটার এক একক ধরবে, এভাবে সেন্টিমিটার স্কেলে 1 সেন্টিমিটার এক একক ধরে ধরে আঁকতে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এই টপিকটা চেঞ্জ করে পরবর্তী টপিকে যাচ্ছি। এই লেকচারে স্যার ভিডিওটা স্যার একটু হ্যাঁ, পাঠিয়ে দিব, ভিডিও পাঠিয়ে দিব। এবার আসো আমরা কয়েকটা সংজ্ঞা পড়ব। ফার্স্ট অফ অল, ডট প্রোডাক্ট অর স্কেলার প্রোডাক্ট অফ টু ভেক্টরস ডিওটি, ডট ডট প্রোডাক্ট, অথবা তাকে বলা হয় স্কেলার প্রোডাক্ট অফ টু ভেক্টরস, দুটি ভেক্টরের ডট গুণন, এটা আমরা শিখব। আচ্ছা, ডেফিনিশনটা হলো দি ডট প্রোডাক্ট অফ টু ভেক্টরস
A and B is defined. Defined by A dot B is equals to AB cos theta, where theta is the angle between A and B. Dot product othoba scalar product of two vectors er shongha ta holo the dot product of two vectors A and B is defined by A dot B. A dot B equals to AB cos theta. Eta mukhosto korte hobe. AB cos theta, where theta is the angle between A and B. Intermediate diploma teo chilo, ami ektu chitro eke abar bujhiye dicchi. Dhoro, OA ekti vector, jake amra A vector hisebe treat korlam. OB arekti vector jake amra B vector hisebe treat korlam. Ar angle holo theta. Angle holo theta. Tahole A ebong B er dot gunon korle result hobe AB. Ei je AB era kintu scalar A. A scalar A ei A ar ei A er moddhe parthokyo. এই এ এর নিচে একটা টান দেওয়া আছে, এটা ভেক্টর সাইন। এই বি এর নিচেও টান দেওয়া আছে, ভেক্টর সাইন। বাট এখানে কিন্তু টান নাই, স্কেলার। ঠিক আছে, আমরা ঠিক যেভাবে লিখেছি এইভাবেই বুঝার এবং মনে রাখার চেষ্টা করব। এখানে এ একটি ভেক্টর, বি একটি ভেক্টর, তার মাঝে কানেকশন হলো ডট, একটা ফোঁটা, এবং রেজাল্টের মধ্যে কোনো ভেক্টর নাই। রেজাল্টের মধ্যে কি নাই? কোনো ভেক্টর নাই। এই ক্ষেত্রে আমরা একটা নোট দিচ্ছি, নোটটি হলো নোট মনে রাখবে দি ডট প্রোডাক্ট ইজ এ scalar quantity. মানে কি তার যে আউটপুট, এই আউটপুটে কি নাই? কোনো ভেক্টর চিহ্ন নাই, স্কেলার। আমরা আগের ক্লাসে বলে আসছি স্কেলার কাকে বলে, ভেক্টর কাকে বলে। তাহলে ভেক্টরের মধ্যে কি থাকে? মান এবং দিক দুটাই থাকে, বাট স্কেলারের মধ্যে শুধুমাত্র ম্যাগনিটিউড থাকে। এই যে শুধু ম্যাগনিটিউড থাকবে, এই জন্য নোটটা হলো দ্য ডট প্রোডাক্ট ইজ এ স্কেলার কোয়ান্টিটি। এখানে কোনো আই জে কে থাকবে না। এই হলো ডট প্রোডাক্টের ডেফিনিশন। আবার বলি, এই ডেফিনিশনটা আমাদের মেমোরাইজ করতে হয়। ডট প্রোডাক্ট অফ টু ভেক্টরস A and B is defined by A dot B is equals to AB cos theta. Theta is the angle between A and B. Ever another definition geometrical interpretation of dot product. মানে জিমেট্রিক্যালি ডট প্রোডাক্ট বলতে আমরা কি বুঝি? ও এ
ও বি, এটা হলো এ ভেক্টর, এটা বি ভেক্টর, আর এই অ্যাঙ্গেলটা হলো থিটা। আমরা একটা পারপেন্ডিকুলার ড্রয়িং করলাম, মানে কি লম্ব এম। এখন উই নো দ্যাট আমরা জানি এ ডট বি ইজ ইকুয়ালস টু এ বি কস থিটা, এটা কিছুক্ষণ আগে আমরা শিখেছি, এ ডট বি সমান এ বি কস থিটা। এখন এ বলতে কি বুঝি, এ হলো এ ভেক্টরের ম্যাগনিটিউড, অর্থাৎ ও এ, ও এ হলো এ, আর বি বি বলতে বি ভেক্টরের ম্যাগনিটিউড অর্থাৎ ও বি, আর কস থিটা, থিটা যদি এটা হয়, কস থিটার সংজ্ঞা কি, লম্ব বাই অতিভুজ না ভূমি বাই অতিভুজ, কে বলবে? কস থিটার সংজ্ঞা হ্যাঁ লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে দুইজনে দুইটা বলছো, কোনটা হবে আরেকজনে বলো। স্যার ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ, তাহলে এইটা যদি অ্যাঙ্গেল হয়, ভূমি কোনটা হবে, ও এম ভূমি হবে না বি এম ভূমি হবে? স্যার ও এম হ্যাঁ আবার বলো না, এই যে অ্যাঙ্গেল দেখা যাচ্ছে, ও এম ভূমি ও এম ভূমি হবে না বি এম স্যার ভূমি হবে? ও এম ভূমি স্যার ও এম, তাহলে ও এম বাই অতিভুজ, অতিভুজ কত, ও বি। অতিভুজ কাকে বলে, লম্ব যে কোণ 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তাহলে আমরা এখানে ও বি, ও বি ক্যান্সেল, ও বি, ও বি কাটা, তাহলে কি পেলাম, ও এ ডট ও এম। খেয়াল করে দেখো, এখানে একটা ডট আছে, এখানেও একটা ডট আছে, এই ডটটা হলো ডট গুণন, এটা কিন্তু ডট গুণন না, এই ডটকে বলা হয় সিম্পল মাল্টিপ্লিকেশন। কেন এমনটা, এর কারণ এই ডট হলো দুটি ভেক্টরের মধ্যে ডট থাকলে ডট গুণন বলে, মানে ডট প্রোডাক্ট বলে, আর দুটি স্কেলারের মধ্যে ডট থাকলে তাকে মাল্টিপ্লিকেশন বলে, এটা ডট বলে না, এটা হলো ডট প্রোডাক্ট নয়, এটা শুধু সিম্পল মাল্টিপ্লিকেশন। মনে রাখতে হবে দুইটার অর্থ দুই রকম, দেখতে কি, এটাও ডট এটাও ডট, বাট এটা অর্থ ডট প্রোডাক্ট, এটা অর্থ মাল্টিপ্লিকেশন। ও এ, ও এ মানে এটা হলো লেন্থ অফ এ ভেক্টর, ও এ বলতে এ ভেক্টরের দৈর্ঘ্যকে বোঝানো হয়। ও এম, ও এম হলো প্রজেকশন অফ বি ভেক্টর অ্যালং ও এ, ও এম বলতে ও বি ভেক্টরের বা বি ভেক্টরের প্রজেকশন, লম্ব অভিক্ষেপ বলা হয় প্রজেকশন। অর্থাৎ আমরা যদি উপর থেকে টর্চ ধরি, তাহলে তার ছায়াটা পড়বে ও এম, ও বি ভেক্টরের ছায়া পড়বে ও এম, কথা কি বোঝা যায়? আমি তো ছায়া দেখাতে পারছি না, ছায়া পড়তেছে না। আমরা যদি ছায়া ফেলি, ধরো হ্যাঁ আঙ্গুলটা দিলেও তো ছায়া আসে না, যেহেতু লাইট বেশি, ও বি ভেক্টরের ছায়াটা পড়বে ও এম পর্যন্ত, যদি উপর থেকে টর্চ লাইট ধরি, উপর থেকে যদি টর্চ ধরি, ও বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ হবে ও এম, এটাকে বলা হয় প্রজেকশন, প্রজেকশন অফ বি অ্যালং ও এ, ও এ ভেক্টরের উপরে। তাহলে ও এ মানে কি, ও এ হলো লেন্থ অফ এ, এই কথাটাকে আরেকবার ঘুরিয়ে লিখি, অর লেন্থ অফ এ ভেক্টর ইনটু
প্রজেকশন অফ বি অ্যালং এ ইজ ইকুয়ালস টু এ ডট বি, ঘুরিয়ে লিখলাম প্রজেকশন অফ বি অ্যালং এ, ওয়ে ভেক্টর মানে এ ভেক্টর, এটাই হলো এ ডট বি। এখান থেকে একটা ফর্মুলা পাই আমরা, ফর্মুলাটা কি? সুতরাং প্রজেকশন অফ বি অ্যালং এ ইজ ইকুয়ালস টু এ ডট বি ডিভাইডেড বাই লেন্থ অফ এ। লেন্থ অফ এ তাহলে সমান এ ডট বি ডিভাইডেড বাই এ, লেন্থ অফ এ ভেক্টর। এ ভেক্টরের লেন্থ কে স্কেলার এ দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। প্রজেকশন অফ বি অ্যালং এ সমান এ ডট বি ডিভাইডেড বাই এ। সিমিলারলি আমরা আরেকটি পাই, প্রজেকশন অফ এ অ্যালং বি, ওইটা হবে এ ডট বি ডিভাইডেড বাই বি, উল্টাটা হবে। এই দুটাই ফর্মুলা। তাহলে আমরা জিমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ডট প্রোডাক্ট থেকে দুটি ফর্মুলা পেলাম, প্রজেকশন অফ এ অ্যালং বি এ ডট বি ডিভাইডেড বাই বি, আরেকটি পেলাম প্রজেকশন অফ বি অ্যালং এ, এটা হলো এ ডট বি ডিভাইডেড বাই এ। এই জিমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা আমরা বুঝে বুঝে মুখস্থ করতে হবে, পরীক্ষায় আসে, একটা কোশ্চেন এরকম আসে। কোশ্চেনটা লিখে দিচ্ছি যে এক্সপ্লেইন ডট প্রোডাক্ট অ্যান্ড ইটস জিওমেট্রিক্যাল জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। এক্সপ্লেইন ডট প্রোডাক্ট এবং তার জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন, এই কোশ্চেনটা যদি আসে তাহলে আমরা পুরো পৃষ্ঠায় যা আছে ডট প্রোডাক্টের ব্যাখ্যা দিতে হবে লাল কালি সহ, তারপর জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন দিতে হবে, আর জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন থেকে আমরা কি কি পেলাম, প্রজেকশন পেলাম, সেগুলি আমাদের উল্লেখ করতে হবে। এই প্রশ্নটা আসলে একেবারে 3 থেকে 4 নম্বরে এক পৃষ্ঠা, এটা পুরো 3-4 নম্বরের একটা প্রশ্ন আসে। আমরা আজকে আর পড়াচ্ছি না, এতক্ষণ যা পড়ালাম তার সফট কপিটা আমি পিডিএফ কপিটা পাঠিয়ে দিব, আর ভিডিওটা ইনশাল্লাহ পাঠিয়ে দিব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, 5 জন, পুরো 5 জনই প্রেজেন্ট।